हेलो स्टूडेंट, वेलकम टू सोमोस मैथ वर्ल्ड। आगे दिन हमें तुम्हारे संगे सिम्पल इंटरेस्टर थियोरी निये डिसकस करेछिलाम। आज के आमरा सिम्पल इंटरेस्टर किछु इम्पोर्टेंट प्रॉब्लेम्स निये तुम्हारे संगे डिसकस करब। ये प्रॉब्लेम्सगुलो विशेष करे बैंकिंग और तार साथे साथे एसएससी सीजीएल एर जोन्नो किन्तु खूबी इम्पोर्टेंट। देखो प्रथम अंकटा कि बोलछे, बोलछे ए मैन इन्वेस्ट रुपीज 8,000 फॉर 5 years एट 5% पर एनम सिंपल इंटरेस्ट रिकाउंट ईयरलि। इनकम टैक्स एट द रेट ऑफ 20% ऑन द इंटरेस्ट अर्नड इज डिडक्टेड एट द एंड ऑफ ईच ईयर। फाइंड द अमाउंट एट द एंड ऑफ 5th year। कि बोलछे, एक व्यक्ति 8,000 टाका 5 বছরের জন্য 5% सिंपल इंटरेस्टे একটা জায়গায় ইনভেস্ট করে, ঠিক আছে। কিন্তু সমস্যাটা কোথায় হচ্ছে? সমস্যাটা হচ্ছে যে প্রতি বছরে সে যখন সিম্পল ইন্টারেস্টটা পাচ্ছে তখনই সেই সিম্পল ইন্টারেস্টের থেকে 20% ইনকাম ট্যাক্স আমার কেটে নেওয়া হচ্ছে। তাহলে ব্যাপারটা কি হচ্ছে? ব্যাপারটা হচ্ছে যে প্রতি বছর সে 5% করে কিন্তু সিম্পল ইন্টারেস্ট পাচ্ছে, কিন্তু প্রত্যেক বছরই সেই 5% থেকে কিন্তু 20% আমার ইনকাম ট্যাক্স কেটে নেওয়া হচ্ছে। ইনকাম ট্যাক্স হিসেবে 20% কেটে নেওয়া হচ্ছে। তাহলে 5%-এর 20% আমার কত হবে? 5%-এর 20% হচ্ছে আমার 1%। তার মানে প্রত্যেক বছর কিন্তু আমার 1% করে কেটে নেওয়া হচ্ছে। 5% ছিল আমার রেট, প্রত্যেক বছর আমার 1% করে কেটে নেওয়া হচ্ছে। তাহলে আলটিমেট আমার রেট পার্সেন্ট কত? আলটিমেট আমার রেট পার্সেন্ট হচ্ছে 4%। 4% তার মানে এক বছরের জন্য রেট হচ্ছে আমার 4%। এটা হচ্ছে আমার এক বছরের জন্য। তাই টাকাটা রেখেছে তো আমার 5 বছর, তাহলে 5 বছরের জন্য আমার রেট কত হবে? 5 বছরের জন্য হবে আমার রেট 20%। 20% এটা হচ্ছে আমার 5 বছরের জন্য। তাহলে 5 বছরের জন্য রেট যদি আমার 20% হয়, চেয়েছে 5 বছর পরে অ্যামাউন্ট আমার কত হবে, তাহলে 20% মানে কি? 20% মানে হচ্ছে আমার 1/5। 1/5 মানে 5 টাকা যদি আমার প্রিন্সিপাল হয়, 5 বছর পরে 1 টাকা আমার ইন্টারেস্ট দেবে। তাহলে 1 টাকা যদি আমার ইন্টারেস্ট হয়, তাহলে অ্যামাউন্ট আমার কত হবে? 6 টাকা। মানে 5 টাকা 1 বছর পরে আমার হয়ে যাবে 6 টাকা। তাহলে টোটাল অ্যামাউন্ট আমার কত হবে? যে 8,000, 8,000-এর সাথে জাস্ট 6/5 আমি গুণ করে দেবো। যে 5 টাকা যদি 5 বছর পরে 6 টাকা হয়, তাহলে 8,000 টাকা 5 বছর পরে কত হবে? 8,000 × 6/5, 5 দিয়ে যদি আমি কাটি 580, তাহলে 696, মানে 9,600। অ্যান্সার সি। নেক্সট, দুয়ের দাগ। দুয়ের দাগ কি বলছে? দুয়েদ্দাক বলছে, সুনীল ইনভেস্টেড রুপিস 25,000 ইন দ্য স্কিম অফ সিম্পল ইন্টারেস্ট। ইফ দ্য ইনভেস্টেড অ্যামাউন্ট ইজ 4 times দ্য ইন্টারেস্ট আর্নড ইন ফার্স্ট 3 years, দেন ফাইন্ড দ্য ইন্টারেস্ট আর্নড অ্যাট দ্য এন্ড অফ 4 years। কি বলেছে? বলছে যে সুনীল একটা স্কিমে 25,000 টাকা ইনভেস্ট করেছে, তার মানে প্রিন্সিপাল আমার কত? প্রিন্সিপাল হচ্ছে আমার 25,000। প্রিন্সিপাল হচ্ছে আমার 25,000। এবার কি বলছে, এই 25,000 টাকা প্রিন্সিপাল যখন ওই স্কিমে ইনভেস্ট করছে, তখন 3 বছর পরে যত টাকা ইন্টারেস্ট আর্ন করবে, যত টাকা ইন্টারেস্ট আর্ন করবে, সেই ইন্টারেস্টের 4 গুণ হলো যত টাকা সুনীল ইনভেস্ট করেছিল। তার মানে আমি অন্যভাবে বলতে পারি, এই যে 25,000 টাকা ইনভেস্ট করেছিল, এই 25,000 টাকাকে যদি আমি 4 দিয়ে ভাগ করি, তাহলে আমি প্রথম 3 বছরের ইন্টারেস্ট পেয়ে যাব। তার মানে প্রথম 3 বছরের সিম্পল ইন্টারেস্ট আমার কত হবে? সিম্পল ইন্টারেস্ট ফার্স্ট 3 years। কি করে পাবো? না, এই 25,000-কে যদি আমি 4 দিয়ে ভাগ করে দেই, কারণ এখানে কি বলেছে, ইফ দ্য ইনভেস্টেড অ্যামাউন্ট ইজ 4 times দ্য ইন্টারেস্ট আর্ন ফার্স্ট 3 years,
প্রথম 3 বছরে যত টাকা ইন্টারেস্ট আর্ন হবে তার 4 গুণ হলো ইনভেস্টেড অ্যামাউন্ট, তার মানে 2500 টাকা। তাহলে 3 বছর ইন্টারেস্ট আমার কত হবে? যদি আমি 4 দিয়ে কাটি তাহলে কত হবে? 4×6=24, 1×10, 4×2=8, 2×20, 4×5=20, 0, তার মানে 6250। এটা কি হলো? এটা হলো আমার 3 বছরের সিম্পল ইন্টারেস্ট। 3 বছরের সিম্পল ইন্টারেস্ট হলো আমার 6250। আমাকে বার করতে হবে কি? বার করতে হবে দেন ফাইন্ড দ্য ইন্টারেস্ট আর্ন অ্যাট দ্য এন্ড অফ 4 ইয়ার, মানে 4 বছর পরে আমার সিম্পল ইন্টারেস্ট কত হবে। তাহলে 1 বছরে আমার সিম্পল ইন্টারেস্ট কত হবে? জাস্ট 3 দিয়ে ভাগ করে দেবো। কত হবে? 3×2=6, 0, 3×8=24, 1×10, 3×3=9, 3×3=9, এইভাবে চলতেই থাকবে। আমি 2 ঘর পর্যন্ত নিলাম, তাহলে এখানে আমার 4 বছর চলে আসলো। তাহলে 4 বছর পরে ইন্টারেস্ট আমার কত হচ্ছে? জাস্ট যোগ করে দেবো, 0.33 আমার বসে গেল। এখানেও 3, 8×5=13, 7×1=2, 2×1=3, 6×2=8, তার মানে অ্যান্সার ই। নেক্সট 3 দাগ, কি বলছে? বলছে এ ম্যান ইনভেস্টেড রুপিস এক্স ওয়াই জেড ইন 3 স্কিমস হুইচ অফার্স 10%, 20%, 30% পার অ্যানাম অ্যান্ড দ্য টোটাল ইন্টারেস্ট আর্নড ইন এ ইয়ার ইজ 2000। ইফ এক্স ওয়াই জেড আর ইন এপি অ্যান্ড সাম অফ এক্স ওয়াই জেড ইজ 9000, দেন ফাইন্ড দ্য ডিফারেন্স বিটুইন এক্স অ্যান্ড জেড। কি বলছে? 3টে টাকা আছে, এক্স ওয়াই আর জেড, 3টে টাকা 3টে স্কিমে রাখা হয়েছে 1 বছরের জন্য, আর প্রত্যেক বছরে ইন্টারেস্ট আমার কত দিচ্ছে? 10%, 20% আর 30%, 3টে আলাদা আলাদা স্কিমে 3টে আলাদা আলাদা ইন্টারেস্ট রেট। এবার 1 বছর পরে 3টে স্কিম থেকে টোটাল ইন্টারেস্ট আর্ন হচ্ছে আমার কত? 2000 টাকা। এটা আমার ফার্স্ট কন্ডিশন বলেছে। সেকেন্ড কন্ডিশন আমাকে বলে দিয়েছে যে এক্স ওয়াই জেড অ্যারিথমেটিক প্রোগ্রেশনে আমার আছে। থার্ড কন্ডিশন কি বলছে? যে এক্স প্লাস ওয়াই প্লাস জেড হচ্ছে আমার 9000 টাকা, দ্য সাম অফ এক্স ওয়াই জেড ইজ 9000। চেয়েছে কি? দেন ফাইন্ড দ্য ডিফারেন্স বিটুইন এক্স আর জেড, এইটা আমার চেয়েছে। আচ্ছা, তাহলে দেখো আমার কাছে 3টে সাম আছে, 3টে প্রিন্সিপাল আছে, এক্স ওয়াই আর জেড। এবার বলেছে এই এক্স ওয়াই জেড হচ্ছে এপিতে আছে, তাহলে 3টে সংখ্যা যদি এপিতে থাকে তাহলে সেটাকে কিভাবে লেখা যেতে পারে? এ মাইনাস বি, এ আর এ প্লাস বি, কমন ডিফারেন্স কত? কমন ডিফারেন্স হচ্ছে বি করে, বি বি যোগ করে করে এগিয়ে যাচ্ছে আমার। আচ্ছা, তাহলে কি হলো? তাহলে এক্স এর ভ্যালু হলো এ মাইনাস বি, ওয়াই এর ভ্যালু হলো এ, জেড এর ভ্যালু হলো এ প্লাস বি। এবার এখানে একটা কন্ডিশন বলে দিয়েছে যে সাম অফ এক্স ওয়াই জেড হচ্ছে আমার 9000, তার মানে এক্স প্লাস ওয়াই প্লাস জেড হচ্ছে 9000। তার মানে এখান থেকে আমি কি বলতে পারবো? এখান থেকে আমি বলতে পারবো এ মাইনাস বি প্লাস এ প্লাস এ প্লাস বি ইকুয়াল টু হচ্ছে আমার 9000, এটা আমি বলতে পারবো। তাহলে এখান থেকে বি বি কেটে গেল, 3A ইকুয়াল টু হচ্ছে 9000, তাহলে এ ইকুয়াল টু আমার চলে আসলো কত? 3000। তাহলে এ ইকুয়াল টু আমার 3000 চলে আসলো। আমাকে ফাইন্ড আউট করতে হবে কি? এক্স আর জেড এর মধ্যে ডিফারেন্স ফাইন্ড আউট করতে হবে। তার মানে আমি বলতে পারি কি যে এ মাইনাস বি আর এ প্লাস বি এর মধ্যে ডিফারেন্স আমার বার করতে হবে। তাহলে এ প্লাস বি আর এ মাইনাস বি এর মধ্যে আমার ডিফারেন্স কত? 2b, 2b। তার মানে আলটিমেট আমাকে এই 2b-র ভ্যালুটা বার করতে হবে। a এর ভ্যালু আমার চলে এসেছে, b এর ভ্যালু বার করতে পারলেই আমার অঙ্ক হয়ে যাবে। তাহলে এবার প্রশ্ন হলো যে b এর ভ্যালু আমি কি করে বার করব? b এর ভ্যালু আমি কি করে বার করব? দেখো এইবার ফার্স্ট কন্ডিশনটাকে আমি কাজে লাগাবো, ফার্স্ট কন্ডিশন কি বলেছিল? যে 3টে স্কিমেই আমার 1 বছরের জন্য রাখা হয়েছে আর ইন্টারেস্ট হচ্ছে 10%, 20% আর 30%। তাহলে দেখো আর 3টে স্কিম থেকে 1 বছরে টোটাল ইন্টারেস্ট আমার কত হয়েছে? 2000 টাকা। তাহলে দেখো দেখো
ধর এক্স টাকা যদি আমি 1 বছরের জন্য 10% ইন্টারেস্টে যদি রাখি, তাহলে টোটাল ইন্টারেস্ট আমার কত হবে এইটা? ওয়াই টাকা যদি আমি 20% ইন্টারেস্টে 1 বছরের জন্য রাখি, তাহলে টোটাল ইন্টারেস্ট আমার কত হবে এটা? একইভাবে জেড টাকাকে যদি আমি রাখি, তাহলে 30% × 1, আর এদের যোগফল আমার কি দিয়ে দিয়েছে? এদের যোগফল আমার দিয়ে দিয়েছে 2000 টাকা। এদের যোগফল আমার বলেছে 2000 টাকা হলো। এবার এক্স এর ভ্যালু তো আমি জানি, এক্স এর ভ্যালু আমি কি ধরেছিলাম, এ মাইনাস বি, তাহলে সেটা আমি বসিয়ে দেই, এ মাইনাস বি ইন্টু 10%। আচ্ছা ওয়াই এর ভ্যালু আমি জানি, ওয়াই এর ভ্যালু কি ছিল, এ এ ইন্টু 20%। জেড এর ভ্যালু কি, এ প্লাস বি ইন্টু 30% ইকুয়াল টু 2000। আচ্ছা কি হল, তাহলে এবার এগুলো যোগ করি, 10 এ 20 এ 30 এ, তার মানে 60 এ, মানে 60% ইন্টু এ। এবার বিগুলো যোগ করি কত হবে, 30 বি আছে 10, তার মানে হচ্ছে আমার 20 বি প্লাস 20% ইন্টু বি ইকুয়াল টু 2000। এবার যদি আমি 20 দিয়ে ভাগ করে দেই, তাহলে কি হচ্ছে, 3% ইন্টু এ প্লাস বি পার্সেন্ট ইকুয়াল টু 100। তাহলে এখান থেকে কি লেখা যেতে পারে, 3A প্লাস বি ইকুয়াল টু 10000, এটা লেখা যেতে পারে। এবার দেখো, এ এর ভ্যালু তো আমি পেয়েই গিয়েছিলাম, এর ভ্যালু আমি কত পেয়েছিলাম, এর ভ্যালু পেয়েছিলাম আমি 3000। তাহলে 3000টা আমি এখানে বসিয়ে দেবো, 3000টা বসিয়ে দিলে কত হবে, 9000। 9000, তার মানে বি এর ভ্যালু চলে আসলো আমার কত, 1000। 1000, তার মানে আমার টুবির ভ্যালু ফাইন্ড আউট করতে দিয়েছিল, তাহলে টুবির ভ্যালু আমার কত হবে, 2000। এটাই হচ্ছে আমার অ্যান্সার, যে এই এক্স আর জেড এর মধ্যে ডিফারেন্স আমার চেয়েছিল, সেটা হলো আমার 2000, অ্যান্সার বি। নেক্সট, চারের দাগ কি বলছে, বলছে অরুণ ইনভেস্টেড এ সাম অফ মানি at a certain rate of simple interest for a period of 4 years. Had he invested the same sum for 6 years, the total interest earned by him would have been 50% more than the earlier interest amount. What was the rate of interest per annum? এই অঙ্কটা দেখেই বলা যাবে যে এটা ক্যান নট বি ডিটারমাইন্ড। কেন ক্যান নট বি ডিটারমাইন্ড, কারণ দেখো এখানে একটাই স্ট্যান্ডার্ড ভ্যালু আমার দেওয়া আছে, সেটা কি, সেটা হচ্ছে টাইম। টাইম কি, টাইম হচ্ছে 6 বছর, এছাড়া কিন্তু আর কোনো রকম কোনো স্ট্যান্ডার্ড ভ্যালু আমার দেওয়া নেই, আর তার সাথে সাথে 50%, মানে একটা রেশিও আমার দেওয়া আছে। তাহলে এই দুটোকে কাজে লাগিয়ে কখনোই ইন্টারেস্ট রেট ফাইন্ড আউট করা সম্ভব নয়, সেই কারণে এটা হবে আমার ক্যান নট বি ডিটারমাইন্ড। এবার আসছে আমাদের পাঁচের দাগ কি বলছে, পাঁচের দাগ বলছে রাকেশ ইনভেস্ট 12000 অ্যাজ ফিক্সড ডিপোজিট অ্যাট এ ব্যাংক অ্যাট দ্য রেট অফ 10% পার অ্যানাম সিম্পল ইন্টারেস্ট ফর 5 ইয়ার্স, বাট ডিউ টু সাম প্রেসিং নিডস হি হ্যাজ টু উইথড্র দ্য এন্টায়ার অ্যামাউন্ট আফটার 3 ইয়ার্স, ফর হুইচ দ্য ব্যাংক অ্যালাউড হিম এ lower rate of interest. If he get 3,320 less than what he would have got at the end of 5 years, the rate of interest allowed by the bank. কি বলেছে খুব ভালো করে বোঝো,
বলেছে যে রাকেশ 12,000 টাকা 5 বছরের জন্য 10% ইন্টারেস্টে ব্যাংকে রেখেছিল, কিন্তু কোনো একটা কারণের জন্য বাধ্য হয়ে সে 3 বছর পরে টাকাটা ব্যাংকের থেকে তুলে নিল। এবার যেহেতু ব্যাংকে কথা দিয়েছিল 5 বছর রাখবে, কিন্তু সে কথা রাখলো না, 3 বছরে টাকাটা তুলে নিল, সেই কারণে ব্যাংক তাকে যে 10% রেট দেবে বলেছিল সেই 10% রেটটাকে দিল না, রেট পার্সেন্টেজটা কিছুটা কমিয়ে নিল। ঠিক আছে, এবার ব্যাংক তাকে কি রেটে টাকাটা দিল সেটাই কিন্তু প্রশ্নে আমার চেয়েছে, সেটাই চেয়েছে। আর তার সাথে সাথে আরেকটা ইনফরমেশন আমার কি বলে দিয়েছে, ইফ হি গেট 33-20 লেস দেন হোয়াট হি উড হ্যাভ গট অ্যাট দ্য এন্ড অফ 5 ইয়ার্স। মানে কি, মানে হচ্ছে যদি সে 5 বছর টাকাটা রাখত, তাহলে 5 বছর পরে সে যে টাকাটা পেত, আর এখন 3 বছরে টাকাটা তুলে নেওয়ার জন্য সে যত টাকা পাচ্ছে তাদের মধ্যে ডিফারেন্স হচ্ছে আমার 3,320। এইটা আমার বলে দিয়েছে। ঠিক আছে, তাহলে আমি কিভাবে অঙ্কটা শুরু করব, আমাকে কিন্তু রেট অফ পার্সেন্টেজটা বার করতে বলেছে। কোন রেট অফ পার্সেন্ট বার করতে বলেছে, না 3 বছরে টাকাটা তুলে নেওয়ার জন্য ব্যাংক তাকে যে রেট ধার্য করলো সেই রেটটাই কিন্তু বার করতে দিয়েছে। তাহলে অঙ্কটা আমি কিভাবে শুরু করব, দেখো কিভাবে শুরু করছি। যদি সে 5 বছর যদি মানে 5 বছর সে যদি টাকাটা রেখে দিত, তাহলে সে কত টাকা ইন্টারেস্ট পেত সেটা একটু দেখি। প্রিন্সিপাল আমার কত, প্রিন্সিপাল হচ্ছে আমার 12,000 টাকা। তাহলে 5 বছর যদি সে টাকাটা রাখত, তাহলে 5 বছরের ইন্টারেস্ট আমার কত হতো, 5 বছরের ইন্টারেস্ট হতো আমার 50%, আর 50% মানে 6,000 টাকা। তাহলে 5 বছরে সে ইন্টারেস্ট কত পেত, 6,000 টাকা। কিন্তু 3 বছরে তুলে নেওয়ার জন্য সে কত টাকা কম পাচ্ছে, 3,320 টাকা কম পাচ্ছে। তাহলে এর থেকে যদি আমি 3,320 বাদ দিয়ে দিই, তাহলে কত হবে, 6,000-এর থেকে 3,000 বাদ দিলে থাকে 3,000, তার থেকে 300 বাদ দিলে থাকে আমার 2,700, তার মানে 2,680। তাহলে টাকাটা 3 বছরে তুলে নেওয়ার জন্য সে ইন্টারেস্ট হিসেবে কত পাচ্ছে, সে ইন্টারেস্ট হিসেবে পাচ্ছে 2,680। তার মানে এবার অঙ্কটা কি দাঁড়ালো, অঙ্কটা দাঁড়ালো যে 12,000 টাকা হচ্ছে আমার প্রিন্সিপাল, 3 বছরে ইন্টারেস্ট পাচ্ছে আমার 2,680 টাকা। তাহলে 3 বছরে ইন্টারেস্ট রেট আমার কত হবে, ×100%। একে যদি আমি 3 দিয়ে ভাগ করে দেই, তাহলে আমার 1 বছরের ইন্টারেস্ট পেয়ে যাব আমি, মানে আমার যে যেটা প্রয়োজন সেটা আমি পেয়ে যাব। তাহলে এই শূন্য, এই শূন্য, এই শূন্য, এই শূন্য, এই শূন্য, এই শূন্য কেটে দিলাম। এটা যদি আমি 4 দিয়ে কাটি, তাহলে কত হবে, 3, আর এটা হবে হচ্ছে আমার 4×6 24, 4×7 28। তার মানে কি আসছে, তার মানে আসছে 67/9%, মানে অ্যান্সার সি। নেক্সট, কি বলছে, বলছে অ্যান ইকুয়াল অ্যামাউন্ট অফ মানি ইজ ইনভেস্টেড ইন 2 schemes ফর 5 ইয়ার্স ইচ, বোথ অফারিং সিম্পল ইন্টারেস্ট। দ্য ইন্টারেস্ট অ্যামাউন্ট অবটেইনড অ্যাট 14% ইজ রুপিস 1,000 মোর দ্যান দ্যাট অবটেইনড অ্যাট 10%। হোয়াট ইজ দ্য টোটাল সাম ইনভেস্টেড। বলছে তার কাছে দুটো ইকুয়াল অ্যামাউন্ট আছে, আর দুটো অ্যামাউন্টকে 5 বছরের জন্য দুটো আলাদা আলাদা স্কিমে রেখেছে। প্রথম স্কিমটা হচ্ছে 14% পার অ্যানাম সিম্পল ইন্টারেস্টের, আর সেকেন্ড স্কিমটা হচ্ছে 10% পার অ্যানাম সিম্পল ইন্টারেস্টের। এবার 5 বছর পরে যখন সে টাকাটা তুলছে, 5 বছর পরে যখন সে টাকাটা তুলছে, তখন দেখা যাচ্ছে যে লাস্ট স্কিমে মানে 10%-এর স্কিমে যত টাকা সে পাচ্ছে, 14%-এর স্কিমে তার থেকে 1,000 টাকা বেশি পাচ্ছে, তার থেকে 1,000 টাকা বেশি পাচ্ছে। তাহলে চেয়েছে কি, চেয়েছে
व्हाट इज द टोटाल साम इनवेस्टेड। ठीक है, तो ताहले देखो खूब भालो करे लक्ष्य करो। प्रथम स्कीमटार कथा जदि आमी बोली 14% सिम्पल इंटरेस्ट, तार माने 5 बछरेर जन्य कत हबे सिम्पल इंटरेस्ट? 5 बछरेर जन्य हबे आमार 70%। फार्स्ट स्कीम, ताहले फार्स्ट स्कीम एक बछरेर जन्य कत? एक बछरेर जन्य होच्छे आमार 14%। ताहले 5 बछरेर जन्य कत हबे? 5 বছরের জন্য হবে হচ্ছে আমার 70%। তার মানে ফার্স্ট স্কিমে 5 বছর পরে আমি ইন্টারেস্ট হিসেবে পাবো 70%। একইভাবে যদি আমি সেকেন্ড স্কিমটার কথা বলি, এক বছরে আমার ইন্টারেস্ট কত দেবে? 10%। তাহলে 5 বছরে আমার কত দেবে? 5 বছরে দেবে হচ্ছে আমার 50%। তাহলে দেখো ফার্স্ট স্কিমটাতে ইন্টারেস্ট দিল 5 বছর পরে আমার 70%, আর সেকেন্ড স্কিমে 5 বছর পরে ইন্টারেস্ট দিল আমার 50%। আর এদের মধ্যে ডিফারেন্স আমার কত? এদের মধ্যে ডিফারেন্স হচ্ছে আমার 20%, আর সেই 20%-এর ভ্যালুই আমার দেওয়া আছে কত? 1000। এবার নিশ্চয় অঙ্কের ভাষাটা পুরো ক্লিয়ারভাবে তোমরা বুঝতে পেরেছো। চেয়েছে কি হোয়াট ইজ দ্য টোটাল সাম ইনভেস্টেড, মানে 100%-এর ভ্যালু আমাকে ফাইন্ড আউট করতে হবে, মানে উভয় দিকে 5 দিয়ে গুণ করে দিলেই আমার হয়ে গেল। হ্যাঁ ঠিকই আছে, উভয় দিকে 5 দিয়ে গুণ করে দিলে হয়ে গেল 5000 টাকা। তার মানে এক একটা অ্যামাউন্ট হলো আমার 5000 টাকা। এবার এখানে কি বলেছিল, অ্যান ইকুয়াল অ্যামাউন্ট অফ মানি ইজ ইনভেস্টেড টু স্কিম, মানে 5000 টাকার দুটো অ্যামাউন্ট তার কাছে ছিল। তাহলে টোটাল সাম আমার কত? টোটাল সাম হচ্ছে আমার 5000 + 5000, মানে 10000। টোটাল 10000 টাকার দুটো ভাগে ভাগ করেছে, 5000 টাকা 5000 টাকা, সেটা দুটো স্কিমে দিয়েছে। আচ্ছা এবার আসছে সাতের দান। সাতের দাগ কি বলছে? সাতের দাগ বলছে এ সাম অফ 5500 ইনভেস্টেড ইন টু পার্টস ইন সিম্পল ইন্টারেস্ট সাচ দ্যাট ইন্টারেস্ট অ্যাট ওয়ান পার্ট ইজ 6% ফর 4 ইয়ার্স ইজ ইকুয়াল টু দ্য ইন্টারেস্ট অফ অ্যানাদার অ্যাট 10% ফর 2 ইয়ার্স ফাইন্ড দ্য সাম ইনভেস্টেড অ্যাট 6%। খুবই সোজা অঙ্ক, 5500 টাকা দুটো পার্টে ভাগ হয়েছে, আমি পার্ট দুটো বলছি, একটা এক্স একটা ওয়াই। তাহলে প্রথমটার ক্ষেত্রে ইন্টারেস্ট আমার কত হবে? এক্স ইন্টু 6% ইন্টু 4, দুটো ইন্টারেস্ট আমার সমান বলেছে। সেকেন্ড পার্ট বলছি আমি ওয়াই, তাহলে ওয়াই ইন্টু 10% ইন্টু 2, তাহলে দুটো ইন্টারেস্ট আমার সমান হয়ে গেল। তাহলে পার্সেন্টেজ কাটা, 2 2 2 5, তাহলে কি আসছে? এক্স ইস টু ওয়াই হবে আমার 5:6। চেয়েছে কি যে দ্য সাম ইনভেস্টেড 6%, মানে 6%-এ মানে কোন টাকাটা ইনভেস্ট করা হয়েছিল, মানে এক্স এর ভ্যালু বার করতে হবে, মানে 5-এর ভ্যালু বার করতে হবে। এবার 6 আর 5 = 11, 11 মানে আমার কত দেওয়া আছে? 5500, তাহলে আমাকে বার করতে হবে 5-এর ভ্যালু, তার মানে 500 গুণ, তার মানে 2500, মানে অ্যান্সার ই। এবার হচ্ছে আটের দাগ। আটের দাগ কি বলছে? আটের দাগ বলছে রহিম সেলস এ কার অ্যাট 1 লাখ টু হিজ ফ্রেন্ড রমন। রমন ইনভেস্ট 20,000 অন ইটস সার্ভিসিং। মেন হোয়াইল রহিম ইনভেস্ট দ্য মানি অবটেন্ড ফ্রম সেলিং দ্য কার ইন এ ব্যাঙ্ক অ্যাট 5% সিম্পল ইন্টারেস্ট ফর 5 ইয়ার্স। আফটার 5 ইয়ার্স রহিম উইথড্রস অল হিজ মানি অ্যালং উইথ দ্য ইন্টারেস্ট ফ্রম দ্য ব্যাঙ্ক অ্যান্ড আক্স রমন টু সেল ব্যাক দ্য কার টু হিম। রমন এগ্রিজ টু সেল বাট উইথ সাম অ্যাডিশনাল প্রাইস। ইফ রহিম হ্যাড টু গিভ অল দ্য মানি হি গট
from the bank. What percent extra money Raman charged him with respect to Raman's investment in servicing? কি বলেছে? খুবই সোজা অঙ্ক, খুব ভালো করে বুঝবে। দুজন বন্ধু আছে, রহিম আর রমন, প্রত্যেকটা স্টেজ ভালো করে বুঝবে। প্রথমে কি হলো, রহিমের কাছে একটা গাড়ি ছিল, রহিম সেই গাড়িটা রমনের কাছে 1,00,000 টাকায় বিক্রি করে দিল, ঠিক আছে। তাহলে রহিমের কাছে এখন আমার কত টাকা আছে? এখন রহিমের কাছে আছে আমার 1,00,000 টাকা। রহিমের কাছে এখন আছে আমার 1,00,000 টাকা। রহিমের কাছে আছে এখন আমার 1,00,000 টাকা। এবার রমন কি করলো, রমন ওই 1,00,000 টাকা দিয়ে গাড়িটা কিনলো, কেনার পরে আরো 20,000 টাকা দিয়ে সে গাড়িটা সার্ভিস করালো। তাহলে রমনের টোটাল কত টাকা খরচ হলো গাড়িটার পিছনে? গাড়িটা কিনতে লাগলো তার 1,00,000 টাকা, আরো 20,000 টাকা তার সার্ভিসিং এর জন্য খরচ হলো। তাহলে রমনের টোটাল খরচ হলো আমার 1,20,000 টাকা। রমনের টোটাল আমার খরচ হলো কত? 1,20,000 টাকা। মানে বলা যেতে পারে এটা হলো গাড়ির কস্ট প্রাইস রমনের ক্ষেত্রে, আর রহিমের কাছে আমার আছে 1,00,000 টাকা। তাহলে সিনারিওটা কি দাঁড়ালো এই অবধি, যে রহিমের কাছে আছে এখন আমার 1,00,000 টাকা, আর রমনের গাড়িটার পিছনে টোটাল যে খরচ হলো 1,00,000 টাকা তার কিনতে খরচ হলো, 20,000 টাকা সার্ভিসিং এ খরচ হলো, তাহলে 1,20,000 টাকা টোটাল কস্ট প্রাইস বলা যেতে পারে, ঠিক আছে। এবার কি হচ্ছে, এবার বলছে রহিমের কাছে তো 1,00,000 টাকা ছিল, রহিম কি করলো, এই 1,00,000 টাকা 5% সিম্পল ইন্টারেস্টে 5 বছরের জন্য ব্যাংকে রেখে দিল। 5 বছর পরে ব্যাংক থেকে সেই টাকাটা তুলে নিল। তাহলে এই 1,00,000 টাকা 5 বছর পরে কত হলো? 5% সিম্পল ইন্টারেস্ট, টাইম হচ্ছে আমার 5 ইয়ার, তার মানে 25%, তার মানে 1,00,000-এর 25% আমার কত? 25,000 টাকা ইন্টারেস্ট। তাহলে অ্যামাউন্ট আমার কত হবে? 1,25,000 টাকা। তাহলে 5 বছর পরে রহিমের কাছে এখন কত দাঁড়ালো? 1,25,000 টাকা। 1,25,000 টাকা, তাহলে 5 বছর পরে রহিমের কাছে এখন আছে 1,25,000 টাকা। এবার রহিম কি করলো, রহিম আবার রমনের কাছে ফিরে গেল, ফিরে বলল যে আমার গাড়িটা আমাকে ফেরত দাও। রহিম তখন কি করলো, রমন তখন কি করলো, রমন রহিমের কাছ থেকে পুরো 1,25,000 টাকা নিয়ে নিল, আর রহিমকে তার গাড়ি ফেরত দিয়ে দিল। এই হলো পুরো সিনারিওটা। এইবার প্রশ্ন কি বলছে, প্রশ্ন বলছে যে হোয়াট পার্সেন্ট এক্সট্রা মানি রমন চার্জড হিম উইথ রেসপেক্ট টু রমন্স ইনভেস্টমেন্ট ইন সার্ভিসিং। মানে জানতে চেয়েছে রমন যে গাড়িটাকে সার্ভিস করেছিল সেই সার্ভিসের রেসপেক্টে সে কত পার্সেন্ট টাকা রহিমের কাছ থেকে এক্সট্রা চার্জ করেছে। কারণ খুব ভালো করে দেখো যে রহিম কিন্তু রমনের কাছ থেকে 1,00,000 টাকা দিয়ে গাড়িটা কিনেছিল, রমন যখন রহিমের কাছ থেকে আবার গাড়িটা কিনতে গেল তখন কিন্তু গাড়ির দামে কোনো পার্থক্য কিন্তু সে করল না, সে 1,00,000 টাকা দিয়ে রমনের কাছ থেকে কিনেছিল, সরি, সে 1,00,000 টাকা দিয়ে রহিমের কাছ থেকে কিনেছিল, আবার রহিমকে কিন্তু গাড়িটা 1,00,000 টাকা দিয়েই আবার বিক্রি করলো। কিন্তু এবার প্রশ্ন হচ্ছে সার্ভিসিংয়ে, সার্ভিসিংয়ে রমন কত টাকা খরচ করেছিল? 20,000 টাকা, কিন্তু রহিমের কাছ থেকে নিয়ে নিল আমার 25,000 টাকা। সেই কারণে রহিমের কাছ থেকে পুরো 1,25,000 টাকা কিন্তু ও নিয়েছে, গাড়ির দামের কোনো পার্থক্য কিন্তু সে করেনি। কিসের পার্থক্য করেছে? না সার্ভিসিং চার্জে, সার্ভিসিংয়ে রমনের খরচ হয়েছিল 20,000 টাকা, আর রহিমের কাছ থেকে নিয়ে নিল আমার কত? 25,000 টাকা। তার মানে 5,000 টাকা কিন্তু এক্সট্রা রমনের কাছ থেকে, 5,000 টাকা এক্সট্রা কিন্তু রমন রহিমের কাছ থেকে নিয়ে নিল, কি বাবদ? না গাড়ি সার্ভিসিংয়ের বাবদ। তাই সার্ভিসিংয়ে রমনের কত টাকা খরচ হয়েছিল? সার্ভিসিংয়ে রমনের খরচ হয়েছিল আমার 20,000 টাকা,
আর রহিমের কাছ থেকে 5,000 টাকা এক্সট্রা নিয়ে নিল সার্ভিসিং বাবদ। তাহলে কত পার্সেন্ট নিল? ×100 করে দেবো, এই শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য, তার মানে 25% এক্সট্রা নিয়েছিল সার্ভিসিং বাবদ। তার মানে অ্যান্সার বি। নেক্সট অঙ্ক, কি বলছে? বলছে শিবা বাইস এ ওয়েব ক্যাম ফর ইস পার্সোনাল কম্পিউটার কস্ট ₹16,000। হি পেস 175/4% অ্যাট ওয়ান্স অ্যান্ড দ্য রেস্ট অ্যামাউন্ট 15 মান্থস ল্যাটার, অন হুইচ হি ইজ চার্জড সিম্পল ইন্টারেস্ট অ্যাট দ্য রেট অফ 16% পার অ্যানাম। ইফ শিবা পেজ হোল মানি অ্যাট ওয়ান্স, দেন হোয়াট অ্যাপ্রক্সিমেট পার্সেন্টেজ হি উড হ্যাভ টু পে লেস অ্যামাউন্ট ফ্রম দ্য অ্যামাউন্ট হি ইজ পেইং উইথ দ্য ইন্টারেস্ট। কি বলেছে খুব ভালো করে বুঝবে, খুবই সোজা অঙ্ক। কি না, শিবা তার পার্সোনাল কম্পিউটারের জন্য একটা ওয়েব ক্যাম কিনবে, তা সে ওয়েব ক্যামটার দাম হলো আমার 16,000 টাকা। তার মানে আমি বলছি প্রিন্সিপালটা হচ্ছে আমার 16,000, ঠিক আছে। এবার সে কি করল, সে দোকানে গিয়ে এই 16,000 টাকার 175/4% সে পরিশোধ করল। তাহলে সে কত টাকা পরিশোধ করল? ষোলো হাজারের 175/4% টাকা সে দোকানদারকে দিল। তাহলে এটা কাটা, এটা কাটা, 40 শূন্য বসে গেল, 4×5=20 হাতে 2, 4×7=28, 2×3=0 হাতে 3, 4×4=3=7, 0×4=20=7,000, 0×4=20 হাতে 2। তাহলে কি হলো, 7,000 টাকা। তাহলে দোকানদারকে সে 7,000 টাকা দিল, দোকানদারকে সে টোটাল দিল 7,000 টাকা। 16,000 টাকা দাম, দোকানদারকে দিল 7,000 টাকা। তাহলে বাকি থাকলো কত? বাকি থাকলো হচ্ছে আমার 9,000 টাকা। সে এবার সে কি করলো, সে 9,000 টাকা 15 মাস পরে দেবে বলে ঠিক করলো। তাহলে 15 মাস পরে যদি দেয় তাহলে এখানে আমার ইন্টারেস্ট কাউন্ট হবে। তাহলে ইন্টারেস্ট কত বলেছে? ইন্টারেস্ট বলেছে আমার 16%, ইন্টারেস্ট বলেছে আমার কত? 16%। তাহলে 9,000 টাকার 15 মাসে আমার ইন্টারেস্ট কত হবে একটু দেখা যাক। 9,000 × 16% × 15 মাস মানে 15/12, তার মানে 5/4, ঠিক আছে। তাহলে পার্সেন্টেজ পার্সেন্টেজ কাটা, 4×4=16, 4×5=20, তার মানে 1,800 টাকা। তার মানে 9,000 টাকার 15 মাসে ইন্টারেস্ট আমার কত দাঁড়ালো? 15 মাসে আমার ইন্টারেস্ট দাঁড়ালো 1,800 টাকা। তাহলে 15 মাস পরে তাকে টোটাল কত টাকা দিতে হবে? 15 মাস পরে তাহলে তাকে দিতে হবে টোটাল 10,800 টাকা। তাহলে হিসেব করে দেখো, 15 মাস পরে তাকে দিতে হচ্ছে 10,800 টাকা, 10,800 টাকা, আর ডাউন পেমেন্ট করেছিল কত? 7,000 টাকা। তাহলে আলটিমেট টোটাল তাকে কত টাকা দিতে হচ্ছে? 10,800+7,000, তার মানে টোটাল আমাকে দিতে হচ্ছে 17,800 টাকা। তার মানে ওই ইনস্টলমেন্টে যদি জিনিসটা সে কেনে তাহলে তাকে দিতে হচ্ছে কত? 17,800 টাকা। আর যদি সে পুরোটাই যদি ক্যাশে কিনতো, মানে পুরো 16,000 টাকা যদি সে একবারেই দিয়ে দিত, তাহলে তার 16,000 টাকাই খরচ হতো। কিন্তু ইনস্টলমেন্টে কেনার জন্য তার খরচ হচ্ছে কত? 17,800 টাকা। তাহলে কত টাকা বেশি দিতে হচ্ছে? কত টাকা বেশি দিতে হচ্ছে? 1,800 টাকা আমার বেশি দিতে হচ্ছে। আমার চেয়েছে কি চেয়েছে? দেন হোয়াট অ্যাপ্রক্সিমেট পার্সেন্টেজ হি উড হ্যাভ টু পে লেস অ্যামাউন্ট ফ্রম দ্য অ্যামাউন্ট ইজ পেইং উইথ দ্য ইন্টারেস্ট। মানে যদি সে পুরোটাই যদি ক্যাশে কিনতো তাহলে তার এখন যত টাকা খরচ হচ্ছে
তার থেকে কত পার্সেন্ট টাকা কম খরচ হতো, তাহলে এখন তার খরচ হচ্ছে কত? এখন তার খরচ হচ্ছে 17,800 টাকা, আর যদি পুরোটা ক্যাশে কিনতো তাহলে তার 1,800 টাকা কম খরচ হতো। তাহলে কত পার্সেন্ট ইনটু 100%, 0, 0, 0, 0 কাটা। আচ্ছা এইবার দেখো, যদি আমি 178-এর যদি 10%ও আমি করি, হয়ে যাচ্ছে 1,780। আবার যদি আমি 11% করি, তাহলে দেখো 1,800-কে কিন্তু ছাপিয়ে চলে যাচ্ছে। তার মানে অ্যান্সারটা কিন্তু অবশ্যই 10 থেকে 11-র মধ্যে থাকবে। 10 থেকে 11-র মধ্যে একটা অপশানই আছে এটা। নেক্সট অঙ্ক, কি বলছে? বলছে এ সাম অফ 15,600 ইজ ইনভেস্টেড পার্টলি অ্যাট 7% পার অ্যানাম অ্যান্ড দ্য রিমেইনিং অ্যাট 9% সিম্পল ইন্টারেস্ট। ইফ দ্য টোটাল ইন্টারেস্ট অ্যাট দ্য এন্ড অফ থ্রি ইয়ার ইজ 3,738, হাউ মাচ মানি ওয়াজ ইনভেস্টেড অ্যাট 7% পার অ্যানাম। আচ্ছা কি বলছে, টোটাল প্রিন্সিপাল আমার হচ্ছে 15,600 টাকা। প্রিন্সিপাল কত? প্রিন্সিপাল হচ্ছে আমার 15,600 টাকা, আর 3 বছরে টোটাল ইন্টারেস্ট আমার দেবে 3,738 টাকা। তাহলে 1 বছরের জন্য আমার সিম্পল ইন্টারেস্ট কত হবে? এটাকে 3 দিয়ে ভাগ করে দেবো, কত হবে? 3 বার 36, 3 4 12, 3 6 18, 3 বার 36, 3 4 12, হ্যাঁ 3 6 18, 1,246 টাকা হচ্ছে আমার 1 বছরের ইন্টারেস্ট। ঠিক আছে, নো প্রবলেম। এবার কি বলেছে দেখো, এবার বলেছে এই যে 15,600 টাকার কিছু অংশ আমার 7%-এ দিয়েছে আর কিছু অংশ দিয়েছে আমার 9%-এ। ঠিক আছে, তো কিছু অংশ আমার 7% ইন্টারেস্টে ইনভেস্ট করেছে 15,600 টাকা, আর কিছু অংশ আমার 9%-এ ইনভেস্ট করেছে। চেয়েছে কি না এই 7%-এ আমার কত টাকা ইনভেস্ট করেছে? তাহলে দেখো আমি ধরে নিচ্ছি এই 7% মানে আমি লিখতে পারি কি 9% - 2% লেখা যেতে পারে। তাহলে দেখো এখানেও 9% আছে, এখানেও 9% আছে। ঠিক আছে, এবার আমি ধরে নিচ্ছি যে এই 15,600 টাকার দুটো পার্টি 9% ইন্টারেস্টে ধার দেওয়া হয়েছে, মানে 9% ইন্টারেস্টে ইনভেস্ট করা হয়েছে। 15,600 টাকা দুটো পার্টি আমার 9% ইন্টারেস্টে ইনভেস্ট করা হয়েছে, তার মানে ওভারঅল আমার 9% ইন্টারেস্টে ইনভেস্ট করা হয়েছে পুরো টাকাটা বলতে পারি। তার মানে 15,600-র যদি আমি 9% করি তাহলে কত হচ্ছে? কেটে গেল 6 9 54, 4 হাতে 5, 5 9 45, আর 5 50-এর 0 হাতে 5, 9 1 9 8 5 14, 1,404 টাকা। ঠিক আছে, তো তাহলে 1 বছরে আমার ইন্টারেস্ট আসছে কত? 1,404 টাকা। কিন্তু এখানে ক্যালকুলেট করে কি দেখা গেছিল, 1 বছরের ইন্টারেস্ট কত? 1,246 টাকা। তাহলে কত বেশি হচ্ছে আমার? 1,404, 1,246, 8 5 1, 158 টাকা আমার এক্সট্রা হচ্ছে। কিন্তু এই 158 টাকা এক্সট্রা আমার কিসের জন্য হচ্ছে খুব ভালো করে লক্ষ্য করে দেখো, এটা তো ছিল আমার 7%, এটা তো ছিল আমার 9%, কিন্তু এটাকেও তো আমি 9% ধরে নিয়েছিলাম, মানে 2% আমি এক্সট্রা করে নিয়েছিলাম আমার ক্যালকুলেশনের সুবিধার জন্য। তার মানে তার জন্যই তো আমার 158 বেশি হয়ে যাচ্ছে। তাহলে 2% মানে হচ্ছে আমার 158, তাহলে আমাকে 100%-এর ভ্যালু বার করতে হবে। তার মানে উভয় দিকে আমি 50 দিয়ে গুণ করে দেবো, 0 5 40-এর 0 হাতে 4, হ্যাঁ 50 দিয়ে গুণ করবো, তাহলে কি হলো 0 5 40-এর 0 হাতে 4, 5 25-25-4-29-এর 9 হাতে 2, 5 5-4-2-7, 7,900, মানে অ্যান্সার বি। বোঝা গেল? ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক। আরেকবার বলছি, আমি রিপিট করছি অঙ্কটা, প্রিন্সিপাল ছিল আমার 15,600 টাকা, 1 বছরের জন্য সিম্পল ইন্টারেস্ট 1,246, এই অবধি তো ঠিক আছে। এবার এই 15,600 টাকার কিছুটা অংশ 7% ইন্টারেস্টে ইনভেস্ট করছি, কিছুটা অংশ আমি 9% ইন্টারেস্টে ইনভেস্ট করছি।
চেয়েছে আমার 7% ইন্টারেস্ট, মানে 7% ইন্টারেস্টে ইনভেস্ট করেছি যে টাকাটা, সেই টাকাটা আমার কত হবে। ঠিক আছে, তো আমি ধরে নিচ্ছি 7%কে লিখতে পারি আমি 9% মাইনাস 2%। এবারে প্রাথমিক পর্যায়ে বলছি যে দুটো টাকাকেই আমি 9% ইন্টারেস্টে ইনভেস্ট করেছি, তার মানে প্রথম টাকাও 9% ইন্টারেস্ট ইনভেস্ট করছি, দ্বিতীয় টাকাও 9% ইন্টারেস্ট ইনভেস্ট করছি, তার মানে ওভারঅল টাকা, তার মানে কি ওভারঅল টাকাটাকে আমি 9% ইনভেস্ট করছি, এটা তো আমি বলতেই পারি, ওভারঅল টাকাকে আমি 9% ইনভেস্ট করছি। তার ওভারঅলকে যদি আমি 9% ইনভেস্ট করি, তাহলে এক বছরে আমি কত টাকা ইন্টারেস্ট পাচ্ছি, এক বছরে ইন্টারেস্ট পাচ্ছি আমি 1404 টাকা। কিন্তু অঙ্কের শুরুতেই তো আমি বার করেছিলাম যে এক বছরে আমি 1246 টাকা ইন্টারেস্ট পাচ্ছি, তাহলে কিছুটা বেশি হয়ে গেল, কত বেশি হচ্ছে, 158 টাকা। কিসের জন্য 158 টাকা বেশি হয়ে গেল, কারণ এখানে তো আছে আমার 7%, কিন্তু ধরেছিলাম তো আমি 9%, 2% আমি এক্সট্রা ধরেছিলাম, তাহলে 2% মানেই হচ্ছে আমার 158, তাহলে 100% মানে হচ্ছে আমার 7900। তাহলে আমার চলে আসলো যে 7% ইন্টারেস্টে আমি ইনভেস্ট করেছিলাম 7900 টাকা। ব্যাস কমপ্লিট, আজকে এই অবধি। এরপর নেক্সট ক্লাসে তোমাদের সাথে দেখা হবে অন্য কোনো একটা টপিক নিয়ে।